ক্রিকেট ধারাভাষ্যকার হাশিয়া ফগলের মনের ভিতর ভীতি ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস সেন্সেশন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। বারবার ছোট বড় ইঞ্জুরিতে পড়া এই পেসারকে নিয়ে অনেক শঙ্কা ছিল তার মনে। তবে সব বাধা পিছনে ফেলে বিশ্বকাপের দলে তার থাকাটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন হাশিয়া। বিশ্বকাপ শুরুর ঠিক আগে গোড়ালির ইঞ্জুরিতে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান, যে কারণে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে তার খেলা নিয়েছিল শঙ্কা। শুধু তাই নয়, 2017 সালের আইপিএলে খেলতে গিয়েও ইঞ্জুরি নিয়ে ফিরেছিলেন তিনি। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা হিসাবে আসে কাঁধের ইঞ্জুরি। কাউন্টি দল সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্ট খেলতে গিয়ে কাঁধের ইঞ্জুরির শিকার হন তিনি, যার কারণে ডাক্তারের ছুরিকাছির নিচে যেতে হয়েছিল মুস্তাফিজকে। প্রায় ৬ মাস পুনর্বাসনে থাকার পর 2017 সালের জানুয়ারি মাসে ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। সেই ইঞ্জুরি থেকে ফেরার পর আরও ছোট বড় বেশ কয়েকটি ইঞ্জুরির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাকে। মুস্তাফিজের ফিরে আসাটা বাংলাদেশের জন্য সবথেকে ইতিবাচক দিক আমি মনে করছি। এক পর্যায়ে মনে ভীতি ধরিয়ে দিয়েছিল সে ইঞ্জুরি এবং টি টোয়েন্টি লিগের ব্যস্ত সূচির কারণে তাকে বাংলাদেশ হারিয়ে ফেলবে অথবা বলের গতি কমে যাবে, তার এমন ভয় ছিল। তবে শেষ দুই বছরে তার পারফরমেন্স অসাধারণ বলেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হাশিয়া ফগলে। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মূল হাতিয়ার মুস্তাফিজুর রহমান, পেস বোলিং বিভাগে অধিনায়ক মাশরাফি মুর্তজার উপরেই সবথেকে বেশি আস্থা রাখছেন হাশিয়া। এছাড়া সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্সও আত্মবিশ্বাস দিবে দলপতিকে। আইরিশদের মাটিতে তিন ম্যাচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে মাঠে নেমে মোট ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। উইন্ডিজদের বিপক্ষে ৪ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচের সেরাও। এছাড়া ঘরোয়া ক্রিকেট লিগেও তার পারফরমেন্স ছিল আশানুরূপ।